আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার স্কিন কেয়ার আর নিজের প্যাম্পার রুটিন। তো ফার্স্টে আমি প্যারাশুটের এই কোকোনাট অয়েলটা ভালো করে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি। যখনই আমি ফুল বডি কেয়ার করি বা ফুল স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ারও কিন্তু আমি ইনক্লুড করি। তো এই যে ভালো করে চুলটাকে একটুখানি একটু বেঁধে নিলাম আর একটু মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছি যাতে ডিস্টার্ব না হয় স্কিন কেয়ারে। তো ফার্স্টে আমি ভালো করে ফেস ওয়াশ করে নিচ্ছি। তো এই যে দেখো ফেস ওয়াশ করে নিয়েছি, এরপরে ফেস স্ক্রাব করছি। কোনো মাইল্ড একটা ফেস স্ক্রাব ইউজ করবে ডেইলি বেসিক্সে, তাহলে তোমার পোর্স ক্লিন থাকবে আর পোর্সে কোনো ময়লা কোনো খারাপ যে সমস্ত অনেক কিছু আমাদের বাতাসে থাকে সেগুলো আমাদের স্কিনকে খারাপ করতে পারবে না। তো ফেসের সাথে সাথে কিন্তু নেককে ভুললে হবে না। তো ফেস নেক দুটোই আমি স্ক্রাব করে নিলাম। তো এরপর একটা সফট টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিলাম ফেসটা। এরপরে আমি একটা নিজে বাড়িতে এই ফেস প্যাকটা বানিয়েছিলাম। তো এটা অ্যাকচুয়ালি ওটসের পাউডার করা আছে আর একটু মিল্ক আর একটু হানি আর অল্প একটুখানি সামান্য এক চিমটে হলুদ দিয়েছিলাম। তো এটা কিন্তু ডিট্যান হিসেবে ভীষণ ভালো কাজ করে, ভীষণ উপাদেয়। তো আমি এটা যখন নিজের প্যাম্পার রুটিন করি তখন এটা ইউজ করি। তো এরপরে দেখো তোমরা গ্লোটা, আমি স্নান করে এসে দেখাচ্ছি। তো এই যে আমি এখানে স্নান কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো ফেসটা কত গ্লোয়িং হয়ে গেছে। তো হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম। তো হেয়ার ওয়াশ করে ভিজে চুলে কোনোদিনও কোম্ব ইউজ করবে না। আমি এখানে স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা ইউজ করছি। এই সিরামটা খুব ভালো, চুলটাকে অনেক হেলদি আর অনেক একটা স্মুথ টেক্সচার দেয়। তো এরপরে আমি টোনার একটু ইউজ করেছিলাম, রোজ ওয়াটার, তারপরে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তো ময়শ্চারাইজারটাকে ফেস নেক সমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে। স্কিন যত বেশি ময়শ্চারাইজ হবে তত স্কিন সুন্দর থাকবে, ভালো থাকবে। এরপরে কিন্তু আই ক্রিম ইউজ করছি। আই ক্রিম ছাড়া কিন্তু একদম চলবে না, কারণ ডার্ক সার্কেল আমাদের পিছন ছাড়ে না। আর তার সাথে সাথে হাতের কিন্তু কেয়ার করতেই হবে। তো হাতে নিভিয়ার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, এই একটু সিঁদুর পরে নিলাম, ব্যাস আমি তো রেডি। ও আচ্ছা, লিপ বামটা ভুলে গেছিলাম, এই লিপ বামটা অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো তো কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। এই ধরনের বিউটি টিপস বা স্কিন কেয়ার দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এখনের জন্য বাই বাই। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর নতুন একটা দিনে। সবাই ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।